गल्पबाबू कुणाल चैनले आज अपना सुनबें गल्प दानव। गल्पर कहानीकार कुणाल मंडल। प्रति शनिवार ठीक रात 8টায় भिन्न स्वे गल्प सुनते चैनल के सबस्क्राइब कर। शुरू हो आज के गल्प दानव। अपना छोट बेला तो ग्रामे केटे अपनार ग्राम दूरे जंगले ब्लैक होल देखे आगे गल्प बोले ओ जंगले आतंकर कथा सत्य कि जंगल आतंक सारा ग्रामे छड़िए पड़े। আমাদের গ্রাম থেকে মাইল তিনেক দূরে ছিল নীলকুঠির জঙ্গল। নীলকুঠির জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নীলাই নদী। নদীর জল ঠিক কি কারণে নীল আভাযুক্ত তা বলতে পারি না, কিন্তু এই কারণেই গ্রামের বৃদ্ধ প্রপিতা মহারা বোধহয় ওই নদীর নাম রেখেছিলেন নীলাই। এই নদী জঙ্গলটিকে দুই খণ্ডে বিভক্ত করেছে। নদীর উভয় তীর জুড়ে নীলকুঠির জঙ্গল বিস্তৃত। এক সময় নাকি এক ধনী নীলকর সাহেব তার অবসর জীবন একটু নির্জনে কাটাবেন বলে এই জঙ্গলে কুটি নির্মাণ করেন। তিনি ও তার স্ত্রী সেখানে থাকতেন। ভালো মানুষ ছিলেন তারা। গ্রামের মানুষের সাথেও তাদের সুসম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ তাদের আর দেখা যায় না। গ্রামের লোক জঙ্গলে গিয়ে নীলকুঠিতে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। সেই থেকে ওই নীলকুঠির জঙ্গলের মাঝেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তখন থেকে ওই জঙ্গলের নাম নীলকুঠির জঙ্গল নামে ছড়িয়ে পড়ে। নীলকর সাহেবের অন্তর্ধান নিয়ে অন্য একদিন বলবো। আজ বলবো এই নীলকুঠির জঙ্গল গ্রামের মানুষের কাছে কিভাবে আতঙ্কে পরিণত হল। আমাদের গ্রামে যে কঘর ধনী গৃহস্থ ছিল তাদের মধ্যে আমার দাদামশাই ছিলেন অগ্রগণ্য। খড় বাঁশ ও কাঠের ব্যবসা ছিল। পূর্ববঙ্গ থেকে খড় বাঁশ কাঠ নদীপথে নৌকোয় কলকাতা চালান দিতেন। গ্রামের একমাত্র দুর্গা পুজোটি হতো দাদামশাইয়ের তত্ত্বাবধানে। সেবার দুর্গা পুজোর কিছু আগেই ঘটনাটা ঘটে, সূত্রপাত হয় এক আতঙ্কময় অধ্যায়ের। দুর্গা পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। আমাদের চণ্ডী মণ্ডপে চলছে প্রতিমার কাঠামো তৈরি, খড় বাঁধা। আমরা কচিকাঁচার দল রোজ নিয়ম করে সেখানে হাজির হতাম কাঠামো তৈরি, খড় বাঁধা, মাটি লাপা দেখতে। প্রতি বছর একই জিনিস দেখতাম, কিন্তু প্রতিবারই তা তেমনি নতুন লাগত, তেমনি আনন্দে মন ভরে উঠত। বৃদ্ধ পটু এক মনে কাজ করতেন। মাঝে মাঝে তার দুই সহকারী অল্প বয়সী দুই যুবককে নানা নির্দেশ দিতেন, আর তারা যোগান দিয়ে চলত। রাতে ওই চণ্ডী মণ্ডপেই ওদের থাকার ব্যবস্থা হয়েছিল। মহালয়ার ঠিক আগের দিন রাতে হঠাৎ হইচইয়ের শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখলাম বাড়ির বড়রা মহাব্যস্ত, চিন্তিত মুখে নানা কথাবার্তা হচ্ছে। বাইরে চণ্ডী মণ্ডপে গ্রামের অনেক লোক জড়ো হয়েছে, হই হট্টগুলো হচ্ছে খুব। কিছু পরে ব্যাপারটা পরিষ্কার হলো আমার কাছে। বৃদ্ধ পটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পটোর দুই সহকারী আর ওই বৃদ্ধ পটো পাশাপাশি একই বিছানায় ঘুমিয়েছিল। রাতে কি একটা জানতব শব্দে তাদের ঘুম ভাঙে। দেখে বৃদ্ধ পটো পাশে নেই। প্রথমে তারা ভেবেছিল বৃদ্ধ পটো প্রকৃতির ডাকে বাইরে গিয়ে থাকবে, কিন্তু বেশ কিছুক্ষণ পরেও বৃদ্ধ পটো না ফেরায় তারা এসে বাড়ির দারোয়ানকে সব জানায়। দারোয়ানও নাকি সেই জানতব চিৎকার শুনেছে। দারোয়ান বাড়ির ভিতরে গিয়ে দাদামশাইকে ডাকে এবং সবিস্তারে সব জানায়।
দাদামশাই বাড়ির সবাইকে ডাকেন, দারোয়ানকে গ্রামের সবাইকে খবর দিতে বলেন। তবে দারোয়ান খবর দেওয়ার আগেই গ্রামের অনেকেই এসে হাজির হয়। সেই জান্তব চিৎকার রাতে অনেকেই শুনেছিল। দাদামশাই চণ্ডীমণ্ডপে আসেন, গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে ঠিক করেন আট দশ জন করে এক একটা দল করে মশাল নিয়ে বৃদ্ধ পটকে খুঁজতে বেরোনো হবে। সারা রাত ধরে গ্রামের খাল বিল ঝোপ জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও বৃদ্ধ পটর কোনো হদিশ পাওয়া গেল না। না কোথাও কোনো রক্তের দাগ, না অন্য কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ল। সবারই মন খারাপ। বৃদ্ধ পটর বাড়িতে খবরও পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রামে দুর্গাপুজো যখন শুরু হয় তখন থেকেই ইনি প্রতিমা তৈরি করছেন এখানে। আজ তার এমন আকস্মিক অন্তর্ধানে গ্রামের সবাইকে বিচলিত করে তুলেছে। এরই মধ্যে মহালয়ার দিন দুই যুবক সহকারী প্রতিমার চোখ আঁকা সম্পূর্ণ করল। কাজ শেষ করে দক্ষিণা নিয়ে তারা দ্রুত গ্রাম ত্যাগ করল। মহালয়ার ঠিক দুই দিন পর ভোর রাতে আরেকটি ঘটনা ঘটল। সকালে দাদামশাইয়ের কাছে এসে কেঁদে পড়ল কান্তমুচি। সবিস্তারে জানাল, দাদামশাই একটা কিছু প্রতিবিধান করুন, বিদ্যু পটে রাতের অন্ধকারে দানবী তাকে নিয়ে গেল, আর বউকে ভোর রাতে আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেছে। আরে ঘুমের ঘরে রাতের অন্ধকারে বললে কিছু নি তোরে? একদম না দাদামশাই, আমি ঠিক দেখেছি, আমার হাতে লন্ডন ছিল, আমি পরিষ্কার দেখেছি, ওটা ওটা একটা দানব, একটা ভয়ঙ্কর উড়ন্ত দানব। ঘটনাটা কি হয়েছে খুলে বললো কি? আমি রোজ বেড়াতে উঠি, গরুর জন্য কড়কুচি দুধ দুই হাঁস মুরগিগুলোর খাবার দিই, ডিম তুলি, তারপর ভোর ভোর ফেরি করতে হাঁটি যাই। আমি লন্ডন সামনে রেখে বসেছিল, বউ খড় কাটছিল, হাজার মাথার উপরে ঝরঝর শব্দ আর ঝড়ের মতো হাওয়ার দাপট দেখে দুজনে মুখ তুলে উপরে তাকালুম। আর তখনই একটা টানাওয়ালা কালো অন্ধকার স্তূপ আমার বউয়ের উপরে এসে পড়ল আর নিমেষে আমার বউকে শূন্য ভাসিয়ে নিয়ে উড়ে চলে গেল, ভয়ঙ্কর ভয়ঙ্কর চিৎকার করতে করতে। অল্প আলোয় ওই দানবটাকে দেখেছি দাদামশাই, চার পা ভয়ঙ্কর মুখ, এক টানাওয়ালা দানব। দাদামশাই তাকে আশ্বাস দিয়ে বাড়ি পাঠালেন যে তিনি কিছু একটা ব্যবস্থা অবশ্যই করবেন। সারা গ্রামে এই দানবের কথা ছড়িয়ে পড়ল, লোকমুখে দানব হয়ে উঠল দানব। পাশাপাশি গ্রামেও একই ঘটনা ঘটতে লাগলো রাতের অন্ধকার নামতেই। সন্ধ্যার অন্ধকার নামতেই ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিত গ্রামের লোকেরা। দাদামশাই গ্রামের লোকদের ডাকলেন, পাশাপাশি গ্রামেও খবর পাঠানো হয়েছিল, তবে বেশি লোক সেই সব গ্রাম থেকে এলো না, কারণ ওই সব গ্রামে দানব উপদ্রব আমাদের গ্রামের তুলনায় কম ছিল। যাই হোক, দাদামশাই সবার উপস্থিতিতে ঠিক করলেন দুর্গাপুজোটা ভালো ভালো যাক। দশমীর পর গ্রামের সবাই মিলে নীলকুঠির জঙ্গলে তল্লাশি চালাবে। ইতিমধ্যে অনেকেই রাতের অন্ধকারে ওই ডানাওয়ালা অন্ধকার আতঙ্ককে নীলকুঠির জঙ্গল অভিমুখে উড়ে যেতে দেখেছে। দুর্গাপুজোর কদিন আর কোনো উপদ্রব হলো না, কেন তা ঠিক বলতে পারবো না, হয়তো ঢাক কাঁসা শাক এই বাজার শব্দে ভয় পেয়ে ওই দানব গ্রামের দিকে আসেনি, তবে এটা আমার অনুমান মাত্র। পুজোর দিনগুলো ভালোই ভালোই গেল,
দেখতে দেখতে দশমী এল। দল বেঁধে গ্রামের সবাই প্রতিমা বিসর্জনে চলল। নীলাই নদীতে প্রতিমা বিসর্জন হবে। দিনের আলো থাকতে থাকতে প্রতিমা বিসর্জন সেরে সবাই যে যার বাড়ি ফিরে এল। এই কদিনের আনন্দের পর গ্রাম যেন আবার সেই ভয়ঙ্করের প্রতীক্ষায় রইল। তবে কোথাও কোনো দুর্ঘটনা ঘটল না, বা ওই দানোকে রাতের আকাশে কেউ উড়ে যেতেও দেখল না। কোজাগরি লক্ষ্মী পুজো এলো। রাতের অন্ধকার নামতে না নামতেই গোল থালার মতো চাঁদ উঠল দূরে নীলকুঠির জঙ্গলের মাথার উপর। বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, বসে রাতেই সাজ হলো। বাড়ির ছাদে আমরা সবাই জটলা করছি। দাদা মশাই তার ইডি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। আমি, মা, বাবা ও কয়েকজন আত্মীয় বসে আছি খেজুর পাতার তৈরি খলপার উপর। সবাই বসে পুজোর প্রসাদ খাচ্ছে আর গল্প গুজব করছে। আমি একটা বাতাসা মুখে দিয়ে গোল থালার মতো উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। হঠাৎ ধবধবে সাদা চাঁদের উপর একটা ডানা মেলা জান্ত প্রতিকৃতি ফুটে উঠল। আমি ভয়ে মায়ের হাত ধরে টান দিয়ে চাঁদের দিকে আঙুল তুলে দেখালাম, কিন্তু ততক্ষণে তা অদৃশ্য হয়ে গেছে। সবাই আমার চোখের ভুল বলে আমাকে আশ্বস্ত করল। আমি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু আমার ভয় প্রকাশ করলাম না। তবে আমার এই ভয় পাওয়া মায়ের চোখ এড়ালো না। মা আমাকে নিচের ঘরে গিয়ে শুয়ে পড়তে বলল। আমি ভয়ে ভয়ে উঠে নিচের তলায় যাওয়া সিঁড়ির দিকে এগোলাম। সবার চটলা পেরিয়ে এগিয়েছি এমন সময় মনে হলো ছাদের পাশের বড় তেঁতুল গাছের ডাল জোরে হাওয়ায় সশব্দে দুলে উঠল। ফিরে তাকালাম আর তখনই এক ফালি ডানাওয়ালা অন্ধকার যেন আমার উপর ঝাঁপিয়ে পড়লো আর নিয়ে এসে আমাকে শূন্য তুলে উড়িয়ে নিয়ে চলল। তার দুটো জ্বলন্ত কয়লার টুকরোর মতো চোখ আমাকে যেন সম্মোহিত করে ফেলেছিল। আমি চিৎকার করতে ভুলে গিয়েছিলাম। বাড়ির ছাদ ক্রমে আমার দৃষ্টি থেকে দূরে চলে যেতে লাগলো। শুধু কানে ভেসে আসতে লাগলো সবার আত্মচিৎকার। আমার বুক আর পিঠে ধারালো কিছু গভীর ক্ষত করে বসে যেতে লাগলো। এক প্রচন্ড যন্ত্রণা ধীরে ধীরে শরীরটাকে যেন অমস করে দিচ্ছিল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল ধীরে ধীরে। নাটকের শেষে নাট্যমঞ্চের পর্দা যেভাবে ধীরে ধীরে নেমে আসে ঠিক সেইভাবে বুকে আর পিঠের প্রচন্ড যন্ত্রণার অনুভূতি নিয়ে জ্ঞান ফিরে এলে দেখলাম শুকনো পাতায় ঢাকা ঘাস জমির উপর পড়ে আছি। জায়গাটা আলো আঁধারি, তবে গাছপালা কম, ঝোপ জঙ্গল একেবারেই নেই। কেবল লম্বা গুঁড়িযুক্ত গাছের সারি দূর অব্দি করে, চারিদিক স্বল্প আলোকিত কুয়াশা চাদরে ঢাকা। ভয় ভয়ে মাথা তুলে তাকালাম আমার বাঁ দিকে। তাকাতেই আমার সারা শরীর বয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখলাম ঠিক আমি যেখানে উপুড় হয়ে পড়ে আছি তার হাত দশেক দূরে স্তূপাকার হয়ে রয়েছে মানুষের রক্ত মাখা হাড় আর মাথার খুলি। ভয়ে চোখ ফিরিয়ে আমার ডান দিকে তাকাতেই আতঙ্কে যেন আমার হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হল। চাঁদের আলো লম্বা লম্বা গাছের পাতার চাঁদোয়া ভেদ করে এসে পড়েছে শুকনো পাতা ঢাকা ঘাস জমির ওপর, যেন জায়গাটার উপর কেউ একটা সার্চ লাইট ফেলেছে। আর সেই আলোয় দেখলাম সারা গ্রামের আতঙ্ক সেই দানোকে। এক মনে এক অল্প বয়সী নগ্ন নারী দেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সদ্য শিকার করে এনেছে বোধ হলো, কারণ দেহের বেশিরভাগ অংশ তখনও অবিকৃত ছিল। আমার ছোটখাটো শরীর তার খিদে মেটাতে পারবে না বলেই বোধ হয় সেই নতুন শিকার ধরে এনেছে।
নিঃশ্বাস নিতেও ভয় করতে লাগলো। দুপায়ে ভর দিয়ে বসে এক মনে খেয়ে চলেছে। তার পায়ের তুলনায় হাত দুটি লম্বা, হাতে পায়ে ধারালো নখযুক্ত লম্বা আঙুল, বিশাল বলিষ্ঠ পেশিবহুল দেহের গঠন, পিঠের মাঝ বরাবর থেকে দুটো বেশ বড় বড় চামড়া ঢাকা ডানা, দুই হাত আর মুখে রক্তে ভেজা, চোখ দুটো জ্বলছে জ্বলন্ত কয়লা টুকরোর মতো, বুকের কাছটায় অসহ্য যন্ত্রণা, একটু নড়তেই শুকনো পাতার খসখস শব্দ হতেই দাঁড়ো বিদ্যুৎ গতিতে ফিরে তাকালো। আমি চুপ করে পড়ে রইলাম। তার হাতে ধরা ওই নারী দেহ থেকে ছিঁড়ে নেওয়া একটা পা, সেটা থেকে মাংস ছিঁড়ে খেতে খেতে সে এগিয়ে এলো আমার দিকে। আমি নিঃশ্বাস বন্ধ করে রইলাম। দানো তার বিশাল জান্তব রক্ত মাখা মুখটা আমার মুখের উপরে আনলো, শুকতে লাগলো। তার রক্ত ভেজা মুখ থেকে রক্ত টোপে পড়তে লাগলো আমার মুখের উপর। হঠাৎ আর একটা প্রাণীর গর্জন টানে এলো, আর দানো আমাকে ফেলে তীব্র চিৎকার করে অন্য প্রাণীর গর্জন লক্ষ্য করে এগিয়ে গেল। চোখ খুলে দেখি অবশিষ্ট দেহাবশেষের দখল নিয়ে দানো আর একটি জন্তুর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। অন্য জন্তুটিকে এই হুটোপাটির মধ্যে ঠিকভাবে দেখতে পাইনি, তাই তার বর্ণনা দেওয়া সম্ভব নয়। তবে তার ডানা ছিল না, আর এমন জন্তুও আগে দেখিনি এটুকুই বলতে পারি। দুই ভয়ঙ্কর জন্তুর চিৎকারে সারা জঙ্গল যেন শিহরিত হয়ে উঠতে লাগলো। রাত জাগা পাখিরা তীক্ষ্ণ চিৎকার করে উঠতে লাগলো। আমি ওই সুযোগে হেঁটে হেঁটে হাড়ার মাথার খুলি স্তূপের আড়ালে চলে গেলাম। কিছু হাড়ার রক্ত মাখা খুলি দিয়ে নিজের শরীরটাকে যথাসম্ভব ঢেকে ফেললাম। অত্যধিক রক্তক্ষরণে শরীর নিস্তেজ হয়ে এলো, আবার জ্ঞান হারালাম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। ঢাকের আওয়াজ আর লোকজনের চিৎকার দূর থেকে কোনো কাছে আসছে কানে এলো। সম্বিত ফিরে পেলাম। কাউকে ডাকার ক্ষমতা আমার তখন ছিল না। ওই হাড়ের স্তূপের মধ্যে বাবাই আমাকে দেখতে পেয়েছিল। জানি এই গল্প তোমাদের অবিশ্বাস্য লাগছে, তাই না? এই বলেই অনন্তনাথ তার পরনের হাত কাটা পাঞ্জাবিটা খুলে ফেললেন। দেখলাম তার চওড়া বুকে দুদিকে চারটে করে ক্ষত চিহ্নের আবছা হয়ে যাওয়া দাগ তার এতক্ষণ বলা গল্পের সত্যতার প্রমাণ দিচ্ছে।